नमस्कार मरम छात्र छात्री हेमंतस क्लासरूम सबके आको एबार स्वागतम। आज आम आलोचना करिम तर्क विज्ञान एटी गुरुत्वपूर्ण विषय मौलिक सत्यफलन। यह विषय तो उच्चतर माध्यमिक छात्र छात्री एक गुरुत्वपूर्ण विषय लगते बीए ऑनर्स और रेगुलर छात्र छात्री एटी खूब प्रयोजन गुरुत्वपूर्ण विषय। उच्चतर माध्यमिक छात्र छात्री यह विषय तो पड़ प्रतीकात्मक तर्क विज्ञान नाम अध्याय और बीए ऑनर्स रेगुलर जेनेरिक इलेक्टिव छात्र छात्री ये अध्याय हम सत्यफलन अथवा सत्य तालिका पद्धति। सत्यफलन का क्या सत्यफलन बुलिले कि बुझा यह सम्पर्क इतिम्धे एट क्लास मानने भिडिओ यूट्यूब आपडेट दिया जिस छात्र छात्री एतलैक चुना ना सो चाय लो। तो आज आम आलोचना कर मौलिक सत्यफलन बेसिक ट्रुथ फांगशन कटा कि तो आम जानू जो प्रतीकात्मक तर्क विज्ञान सत्यफलन से जौगिक विबृति এই যৌগিক বিবৃতির অন্তর্গত অঙ্গবচন বা ইয়ার চল বা পরিবর্তন মূল্যর উপর গোটেই বিবৃতিটোর যেটো মূল্য নির্ধারণ হয় তাকে আমি সত্যফলন বলি জানিছো। তো বচনাত্মক তর্ক বিজ্ঞানত এইটো বচনাত্মক তর্ক বিজ্ঞানের বিষয়। বচনাত্মক তর্ক বিজ্ঞানত সর্বমুঠ পাঁচ প্রকারের মৌলিক সত্যফলন পাওয়া যায়। এই পাঁচ প্রকারের মৌলিক সত্যফলনের সম্ভাব্য সত্যমূলক যি তালিকা দ্বারা উপস্থাপন করা হয় তাক মৌলিক সত্য তালিকা বলা হয়। মানে বচনাত্মক তর্ক বিজ্ঞানত আমার মৌলিক সত্যফলন আছে পাঁচ প্রকারের। এই পাঁচ প্রকারের সত্যফলনক আমি যি তালিকা দ্বারা উপস্থাপন করিম তাক আকো কব বেসিক ট্রুথ টেবল। তো পাঁচ প্রকারের মৌলিক সত্যফলন কি কি ইতিমধ্যে আমি জানিছো। নিষেধক এটা ফলন আছে, সংযোজক ফলন, বিয়োজক ফলন, নিহিতার্থক ফলন, সমার্থক ফলন। এর নিষেধক ফলনের প্রতীকাত্মক রূপ নিগেশন পি, কার্ল পি বা নট পি এনেকে কব পারি। তো সংযোজক ফলনের প্রতীকাত্মক রূপ হয়েছে পি ডট কিউ। বিয়োজক ফলনের প্রতীকাত্মক রূপ পি ভেল কিউ। নিহিতার্থক ফলনের প্রতীকাত্মক রূপ পি ইমপ্লাইস কিউ। আর সমার্থক ফলনের প্রতীকাত্মক রূপ পি ট্রিপল বার কিউ বা পি ইকুয়েভ্যালেন্ট কিউ বলেও আমি কব পারো। এই যে প্রতীকাত্মক রূপ ইয়ার পি মানে কিন্তু এটাকে বচন, ইয়ার পি মানে এটা বচন, কিউ মানেও এটা বচন। এই বচনবোরক প্রতীকাত্মক যে রূপ আমি পাইছো সেই প্রতীকাত্মক রূপটো এইটো ফলনের প্রতীকাত্মক রূপ। আমি জানো এটা বচন ডট প্রতীক মানে আরু কিন্তু হয় নহয় যদি তেনহলে ইত্যাদি দ্বারা যুক্ত হব পারে। এই সম্পর্কে আমি ইতিমধ্যে কেইবাটা ক্লাসত আলোচনা করেছো, গতিকে এতিয়া ভিডিওটো যেহেতু দীঘলীয় হব ইয়াত আরো সিমান আলোচনা করা নহব। আমার কথা হচ্ছে ইয়ার নিষেধক বা নরর্থক ফলনের প্রতীকাত্মক রূপ নেগেশন পি, এইটক আমি নরর্থক ফলন বা নিষেধক ফলন বলে ধরিম। আর পি ডট কিউক আমি ধরিম সংযোজক ফলন, বিয়োজক ফলন হয়েছে পি ভেল কিউ, নিহিতাত্মক ফলন হচ্ছে পি ইমপ্লাস কিউ, সমার্থক ফলন হচ্ছে পি ট্রিপল বার কিউ। এটি আমি এই প্রতিটো ফলনক এটা এটাকে ব্যাখ্যা করিম, যেন ব্যাখ্যা করলে বিষয়টা বুঝাত সহজ হব। এটা প্রথমতে নিষেধক ফলন, নিষেধক বা নঅর্থ ফলন নেগেটিভ ফাংশন, এটা মূল বচনের নিষেধ অথবা বিরুদ্ধ বা অস্বীকৃত বচন হল নিষেধক বা নঅর্থ বচন। এটা মূল বচন থাকিব, তাক যেতিয়া নিষেধ করা হব বা অস্বীকৃতি অস্বীকার করা হব তেতিয়া তাকে নিষেধক বা নঅর্থ বচন বলা হয়। যেনে নতুন দিল্লি ভারতের রাজধানী এইটো মূল বচন, ইয়াক আমি নিষেধ করিলে কি পাম, নতুন দিল্লি ভারতের রাজধানী নহয়, এইটো হব নিষেধক বচন। প্রথম বচনটো সদর্থক বচন, কিন্তু নতুন দিল্লি ভারতের রাজধানী।
এই বসন্তক যেতিয়া আমি নঅর্থ করিলো আর নিষেধ করিলো তেতে নতুন দিল্লী ভারতৰ ৰাজধানী নহয়। কোন কোন ক্ষেত্ৰত দেখা যায় আমি এনে নহয় যে এইটো মিছা যে এইবোৰ শব্দ প্ৰয়োগ কৰিও কোনো এটা বসন্তক আমি নিষেধ কৰিব পাৰো। যেনে এনে নহয় যে নতুন দিল্লী ভারতের রাজধানী, এইটো নহয় নিশা যে নতুন দিল্লী ভারতের রাজধানী, এই বচনবোৰ কিন্তু নিষেধক বচন। তো নিষেধক বচন এটা প্রতীকত প্রকাশ কৰিবলৈ হলে আমি কি লাগিব, যেহেতু ইয়াত এটাই বচন আছে আমি প্রতীকাত্মক নিয়ম অনুসৰি প্রতি এটা বচনৰ কাৰণে লব লাগিব পি চল বা পৰিবৰ্ত। আৰু বচন যিহেতু বচনটো যিহেতু নিষেধক, গতিকে নিষেধৰ প্রতীক কি আছিল আমি যেতিয়া তর্কীয় অভিকারী সম্বন্ধে আলোচনা করেছো, এইটো ভিডিও ইতিমধ্যে ইউটিউবত আপডেট দিয়া হৈছে, যিখন ছাত্র ছাত্রী চোৱা নাই চাই লব। তা নিষেধ কোনো বচনক যদি নিষেধ করা হয়, যদি নহয় কোৱা হয় বা এনে নহয় যে এইটো মিছা যে ব্যবহার করা হয়, তার কারণে ব্যবহার করা হয় নিষেধৰ প্রতীক কাল, এইটো কাল প্রতীক, তার মানে নিগেশন পি কাল পি। এই বচনটো হৈছে নতুন দিল্লী ভারতৰ রাজধানী, এনে নহয় যে নতুন দিল্লী ভারতের রাজধানী বা নতুন দিল্লী ভারতের রাজধানী নহয় বসন্তর প্রতীকাত্মক রূপ। যে এই যে নিগেশন পি আমি পালো, এই নিগেশন পিটোয় হল এটা নিষেধক ফলনের প্রতীকাত্মক রূপ, বুঝছে? আমি যে আগতে কৈছো নিগেশন পি এই যে নিষেধক ফলন, এইটো হৈছে নিষেধক ফলন, বুঝছে? তারপর আছে সংযোজক ফলন, এটি আমি আলোচনা করিম সংযোজক ফলন। তো সংযোজক ফলনত দুটা সরল বচনক, সংযোজক ফলন যাক দুটা সরল বচনক, দুটা সরল বচনক আৰু বা কিন্তু দ্বারা যেতিয়া যুক্ত করা হয় বা ইয়ার সমার্থক কোনো যোজকৰ দ্বারা যুক্ত করে যি যৌগিক বচন পোৱা যায় তাকে সংযোজক ফলন বলা হয়। যেনে রাসেল এজন তর্কবিদ আর মূর এজন নীতিবিদ, রাসেল এজন তর্কবিদ আর মূর এজন নীতিবিদ, এই দুটা বচন আছে। প্রথম বচনটা হচ্ছে রাসেল এজন তর্কবিদ, এই রাসেল এজন তর্কবিদ বচনটা প্রথম বচন, আর দ্বিতীয় বচনটা হচ্ছে মূর এজন নীতিবিদ, এই দুটি বচন। ইয়াক যোগ করা হয়েছে আরো কি আরো যোজকর দ্বারা, আরো যোজকর দ্বারা। গতি এই দুটা বচনক এই যৌগিক বচনত রাসেল এজন তর্কবিদ, মূর এজন নীতিবিদ, সরল বচন দুটা আছে, ইয়াক আরো প্রতীকর দ্বারা যোগ করা হয়েছে যোজকর দ্বারা। গতিকে এই বচনটা একটা সংযোজক বচন, সংযোজক বচনের উপাদান বচন দুটাক সংযোজ্য বলে কোয়া হয়। কিন্তু রাসেল এজন তর্কবিদ এইটো সংযোজ্য, মূর এজন নীতিবিদ এইটো, তার দুটা উপাদান বচন থাকে ইয়াক সংযোজ্য বলে কোয়া হয়। রাসেল এজন তর্কবিদ সংযোজ্য, মূর এজন তর্কবিদ নীতিবিদ সংযোজ্য। তা সংযোজক বচনের প্রথম সংযোজ্য রাসেল এজন তর্কবিদর বাবে আমি যদি পি প্রতীক ব্যবহার করো চল বা পরিবর্ত, আর দ্বিতীয় সংযোজ্য মূর এজন নীতিবিদের বাবে যদি কিউ প্রতীক ব্যবহার করো চল বা পরিবর্ত, তেনহলে তর্কীয় যোজক আরুর বাবে আমি ব্যবহার করিম ডট ডট প্রতীক। তেনহলে এই গোটেই বসন্তর প্রতীকাত্মক রূপ হব পি ডট কিউ। তো এইটো হচ্ছে সংযোজক বসন্তর প্রতীকাত্মক রূপ, যাক আমি সংযোজক ফলন বলি কওঁ, বুঝছে? এইটোক সংযোজক ফলন বুলিও বলি কোৱা হয়। এইটো হৈছে সংযোজক ফলন পি ডট কিউ, ইতিমধ্যে উল্লেখ কৰিছো পি ডট কিউ সংযোজক ফলন। এতিয়া আমি আলোচনা কৰিম বিয়োজক ফলন। তো বিয়োজক ফলন হৈছে বিয়োজক ফলন পি ভেল কিউ, বিয়োজক ফলনৰ প্ৰতীকাত্মক ৰূপ পি ভেল কিউ, মানে পি ভেল কিউ হৈছে বিয়োজক ফলন। তো বিয়োজক ফলনৰ দেখা যায় ইয়াতো যিহেতু এটা যৌগিক বচনৰ এটা প্ৰতীকাত্মক ৰূপ বিয়োজক ফলন পি ভেল কিউ, তো বিয়োজক ফলনত দুটা সৰল বচনক হয় নহয় বা অথবা নাই বা ইত্যাদি বা ইয়াৰ সমৰ্থক কোনো যোজকৰ দ্বাৰা যুক্ত কৰি অভিব্যক্তি বা অন্তর্ভুক্ত অর্থ যি যৌগিক বচন পোৱা যায় তাক বিয়োজক বচন বলা হয়। মানে বিয়োজক ফলনত দুটা সরল বচন থাকে, দুটা সরল বচনক যেতিয়া হয় নহয় অথবা শব্দৰ দ্বারা বা যোজকৰ দ্বারা যুক্ত করা হয় আর বচনটক অন্তর্ভুক্তৰ
अर्थत व्यवहार करा है तेतिया ताक वियोजक बचन बोले जेने हय भारत नहले अमेरिका सन्त्रासबादर विरुद्धे जुजिब हय भारत नहले अमेरिका सन्त्रासबादर विरुद्धे जुजिब ए जोगिक बचनटत भारत सन्त्रासबादर विरुद्धे जुजिब आरु अमेरिका सन्त्रासबादर विरुद्धे जुजिब दुटा सरल बचन आछे जाक हय नहयर द्वारा जुक्त करा हैछे गतिके एइटो एटा वियोजक बचन कारण वियोजक बचनत आमि हय नहय अथवा नाइबार द्वारा दुटा सरल बचनक जुक्त करू तो एइ बचनटक एटा वियोजक बचन बुलि कोवा हय वियोजक बचनर उपादान बचन दुटा तारमाने एटा वियोजक बचन जे दुटा सरल बचन थाके एइ दुटा सरल बचनक वियोज्य बुलि कोवा हय वियोज्य तेनहले कोनटो जेने हय भारत नहले अमेरिका सन्त्रासबादर विरुद्धे जुजिब ইয়াত ভাৰত সন্ত্ৰাসবাদৰ বিৰুদ্ধে যুঁজিব এটা বিয়োজ্য আমেৰিকা সন্ত্ৰাসবাদৰ বিৰুদ্ধে যুঁজিব আন এটা বিয়োজ্য এই বিয়োজক বচনৰ প্ৰথম বিয়োজ্য ভাৰত সন্ত্ৰাসবাদৰ বিৰুদ্ধে যুঁজিবৰ বাবে চল বা পৰিৱৰ্ত পি যদি ব্যৱহাৰ কৰা হয় আৰু দ্বিতীয় বিয়োজ্য আমেৰিকা সন্ত্ৰাসবাদৰ বিৰুদ্ধে যুঁজিবৰ পৰিৱৰ্তে চল বা পৰিৱৰ্তে যদি কিউ ব্যৱহাৰ কৰা হয় আৰু তৰ্কীয় যোজক হয় নহয়ৰ পৰিৱৰ্তে যদি ভেল প্রতীক ব্যবহার করা হয় তেনহলে এই বসন্তর প্রতীকাত্মক রূপ হব পি ভেল কিউ আর এই পি ভেল কিউ হয়েছে বিয়োজক ফলন এতিয়া আমি আলোচনা করিম আন একটা ফলন চতুর্থ ফলন নিহিতার্থ ফলন তো নিহিতার্থক ফলনত দুটা সরল বসনক যদি তেনেহলের দ্বারা যুক্ত করা হয় মনে রাখব দুটা ফলনক যদি তেনে হলে বা যদি তেনতের দ্বারা যুক্ত করা হয় এই যোজকৰ দ্বারা যদি দুটা সরল বচনক যদি তেনে হলে বা ইয়ার সমার্থক কোনো যোজকৰ দ্বারা যুক্ত করি যি যৌগিক বচন পোৱা যায় তাক নিহিতার্থক বচন বলা হয় যেনে যদি ভালদরে তর্ক বিজ্ঞানৰ পুথিখন পড়া তেনে হলে পরীক্ষাত সফল হব পারিবা এই দুটা সরল বচন আছে ভালদরে তর্ক বিজ্ঞানের প্রতিখন পড়া আর পরীক্ষাত সফল হব পারিবা এই দুটা সরল বচন যোগ করা হয়েছে কি দি যদি তেনে হলে যোজকর দ্বারা বুঝছে বিয়োজক বচনের উপাদান বচন দুটা মানে ইয়ে যে দুটা বচন আছে ভালদরে তর্ক বিজ্ঞানের প্রতিখন পড়া পরীক্ষাত সফল হব পারিবা এই দুটা বচন আছে প্রথম টক পূর্ববর্তী অংশক মানে আগর বচন টক তার মানে ভালদরে তর্ক বিজ্ঞানের প্রতিখন পড়া কোয়া হয় পূর্ব আৰু অনুবৰ্তী অংশক মানে পিছৰ বচনটক পৰীক্ষাত সফল হ'ব পাৰিবা তাক কোৱা হয় অনুক বুজিছে মানে এণ্টিচিডেণ্ট আৰু কনচিকুৱেণ্ট বুলি কোৱা হয় নিহিতাতক বচনটোৰ পূৰ্বক অৰ্থাৎ ভালদৰে পৰক্ৰ বিজ্ঞানৰ পুথিখন পঢ়াৰ বাবে যদি পৰিৱৰ্ত পি আৰু অনুক পৰীক্ষাত সফল হ'ব পাৰিবা বচনটোৰ বাবে সৰল বচনটোৰ বাবে কিউ প্ৰতীক মানে কিউ তো পৰিৱৰ্ত ব্যৱহাৰ কৰিলে আৰু তৰ্কীয় যোজক যদি তেনে হলৰ কাৰণে হৰ্ষ প্ৰতীকটো ব্যৱহাৰ কৰিলে ইয়াৰ প্ৰতীকাত্মক ৰূপ হ'ব পি হৰ্ষ কিউ পি ইমপ্লাইজ কিউ বা পি হৰ্ষ কিউ এই পি ইমপ্লাইজ কিউ হৈছে নিহিতাৰ্থক ফলন বুজিছে তো এইকেইটা নিহিতাৰ্থক ফলন তাৰপিছত আছে লাষ্ট যিটো আছে এইটো হৈছে সমাৰ্থক ফলন সমাৰ্থক ফলনত কি কৈছে ইয়াতো আমি দুটা সৰল বচনক যুক্ত কৰি যি বচন পাম তাক কোৱা হ'ব সমাৰ্থক বচন দুটা সৰল বচনক ইয়াত কিহেৰে যুক্ত কৰিম যদি আৰু যদিহে বা ইয়াৰ সমাৰ্থক কোনো যোজকৰ দ্বাৰা যদি দুটা সৰল বচনক যুক্ত কৰা হয় তেনেহ'লে তাক সমাৰ্থক বচন বোলা হয় যেনে খেলখনত ভাৰত জিকিব যদি আৰু যদিহে বিৰাট কোহলিয়ে ভাল খেলে উদাহরণ চাওয়া খেলখনত ভারত জিকিব যদি আর যদিহে বিরাট কোহলিয়ে ভাল খেলে এই যৌগিক বচনটার ক্ষেত্র দুটা বচন আছে খেলখনত ভারত জিকিব এটা বচন সরল বচন আর বিরাট কোহলিয়ে ভাল খেলে আন এটা সরল বচন এই সরল বচন দুটাক যুক্ত করা হয়েছে কি যদি আর যদিহে যোজকর দ্বারা এই বচন তো এটা সমর্থ বচন এই সমাৰ্থক বচনৰ ক্ষেত্ৰত খেলখনত ভাৰত জিকিবৰ পৰিৱৰ্তে যদি আমি ব্যৱহাৰ কৰোঁ পি চল বা পৰিৱৰ্ত
বিরাট কোহলিয়ে ভাল খেলিবর পরিবর্তে যদি ব্যবহার কিউ চল বা পরিবর্ত আর তর্কীয় সূচক যদি আর যদিহের পরিবর্তে ব্যবহার করা হব ত্রিপল বার তর্কীয় অভিকারী প্রতীক পড়িলে বসন্তর প্রতীকাত্মক রূপ হব পি ত্রিপল বার কিউ পি ত্রিপল বার কিউ হয়েছে নিহিতার্থ মানে সমার্থক ফলন এইটো হয়েছে সমার্থক ফলন গতিকে আমার মৌলিক সত্যফলন আমি কি দেখিছো আমার পাঁচ প্রকার মৌলিক সত্যফলন আছে এইকেইটা হয়েছে পাঁচ প্রকার মৌলিক সত্যফলন নিষেধক ফলন ইয়াক আমি নিগেশন পি হিসেবে জানো নিগেশন পি এইটো নিষেধক ফলন সংযোজক ফলন পি ডট কিউ বিয়োজক ফলন পি ভেল কিউ নিহিতার্থক ফলন পি ইমপ্লাইজ কিউ সমার্থক ফলন পি ত্রিপল বার কিউ নিষেধক ফলন এই মানে মৌলিক সত্য ফলন এই পাঁচটা ইয়ার পিছর আমি ক্লাসত মানে ইয়ার পিছর যেটো ভিডিও বনোৱা হব সেইটো হব এই নিষেধক ফলন কেইটার সত্য তালিকা মানে মৌলিক সত্য তালিকা কাক কয় আর এই নিষেধক ফলনের সত্য তালিকা কেনেদরে গঠন করা হয় সেই সম্পর্কে তো আজিলে এখিনিয়ে যদি ভিডিওটো ভাল লাগিছে দর্শনের ছাত্রছাত্রী সকলে যাতে বা উচ্চতর মাধ্যমিকর যখন ছাত্র ছাত্রী তর্ক বিজ্ঞান আর দর্শন একটা বিষয় হিসেবে লৈছে তেওঁলোকে যাতে ভিডিওটা সকল ছাত্র ছাত্রীর মাজত শেয়ার করে শেয়ার করলে ভিডিওটো বহুত মানুষে চাব পাৰিব আর তেনেহলে মোৰ ভিডিও বনাবলৈ মন যাব উৎসাহ পাম এটা আর যখন ছাত্র ছাত্রী ভিডিওটো চাই আছে তেওঁলোকে লাইক করব কমেন্ট করব তেনেহলে আগলৈ ভিডিও বানাৰ কাৰণে মই উৎসাহ পাম আৰু যিসকল ছাত্রছাত্রী ইতিলৈকে মোৰ ইউটিউব চেনেল হেমন্তস ক্লাছৰুম সাবস্ক্রাইব কৰা নাই নতুন নতুন দৰ্শনৰ তর্ক বিজ্ঞানৰ ক্লাছসমূহ চাবলৈ মোৰ ক্লাছটো মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব ধন্যবাদ।